বন্ধুরা, ফেসবুক আইডি হ্যাক। আমরা কিন্তু এই শব্দটা শোনা মাত্রই কিন্তু ঘাবড়ে যাই যে আসলে আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেল কিনা। সো আজকে মূলত বন্ধুরা আমি আপনাদের মাঝে তিনটা সেটিংস আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে সেটিংস তিনটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে কিনা, বা আপনাদের ফেসবুক আইডি হ্যাক হচ্ছে কিনা, বা যারা আপনার ফেসবুক আইডিটাকে হ্যাক করার জন্য বসে আছে তারা কিন্তু আপনার কোনো তথ্য ফাঁস করছে কিনা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার মন গড়া কোনো তিনটা সেটিংস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব না। অলরেডি কিন্তু বাংলাদেশের একটা ফেমাস পত্রিকা প্রথম আলোতে কিন্তু অলরেডি কিন্তু এই ফেসবুক হ্যাক নিয়ে কিন্তু একটা নিউজ দিছে। আপনারা চাইলে আমি নিউজের লিঙ্কটা আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো, আপনার প্রথম আলোর এই নিউজটাও কিন্তু আপনারা খুব সহজে পড়ে কিন্তু বিস্তারিত কাজটা করে নিতে পারেন খুব, এবং আপনি কিন্তু পরীক্ষা করতে পারেন যে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হচ্ছে কিনা বা কোনো তথ্য কিন্তু ফাঁস হয়েছে কিনা। আপনি আপনি কিন্তু সব কিছুই ডিটেলসে খুব সহজে জেনে নিতে পারবেন। তো আপনি তো আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটি লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটা টাচ করে অবশ্যই বেল অপশনে একটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আমাদের ফেসবুক আইডি যারা মূলত হ্যাক করে তারা কিন্তু বন্ধুরা কোনোদিনই কিন্তু ফেসবুক আইডি যারা হ্যাক করছে তারা কিন্তু আপনাদেরকে জানাবে না যে আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক করা হচ্ছে বা আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক করবে, এমনটা কিন্তু নয়। তারা কিন্তু আপনাদেরকে কোনোদিনই বলবে না যে আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক করছে। সো আমাদেরকে কিন্তু সেটা ধরতে হবে যে আমাদের ফেসবুক আইডির কোনো তথ্য ফাঁস হচ্ছে কি না, বা আমাদের ফেসবুকের কোনো তথ্য তারা ইউজ করছে কিনা। আমরা কিন্তু চাইলে আমরা ফেসবুক আইডি আমাদের হাতে থাকাকালীন সময় কিন্তু আমরা ধরে নিতে পারবো বা আমরা কিন্তু ধরতে পারবো। তো এই ধরতে হলে আমাদেরকে তিনটা সেটিংস ইউজ করতে হবে। তো এই তিনটা সেটিংস কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়তা, অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনাদেরকে শিওর হতে হবে যে আপনাদের ফেসবুক আইডিটা কারোর হাতে আছে কিনা, এই সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে হবে। কারণ আপনার মনের অজান্তেই কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে যখন তখন। তো অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, এটুকুই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা, এই সকল তথ্য চেক করার জন্য আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাপটাকে ইউজ করতে হবে। তো সিম্পলি আপনারা ঢুকবেন আপনাদের ফেসবুক অ্যাপের একটা থ্রি ডট আছে, জাস্ট আপনি থ্রি ডটে ঢুকবেন। থ্রি ডটে যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আপনারা সেটিংসে যাবেন। তো বন্ধুরা, সেটিংসে আসবার পরে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো এবং সর্বশেষ সেটিংসটা দেখাবো যে আপনাদের কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা এবং কীভাবে চেক করবেন আমি ডিটেলসে সেটা একদম ভিডিও শেষে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনারা ঢুকবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, জাস্ট আপনি এই অপশনে ঢুকবেন। এই অপশনে ঢুকবার পর আপনাদেরকে একটা অপশন আছে, সেটাকে মূলত আপনাদেরকে ফলো করতে হবে। এই অপশনে ঢুকবার পরে বন্ধুরা আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন যে আপনি মূলত কোন কোন ডিভাইস দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে ইউজ করে থাকেন। তো জাস্ট আপনি যদি সি ওয়ালে টাচ করেন, সি ওয়ালে টাচ করার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ফেসবুক আইডিটা কোন কোন ফোন থেকে বা কোন কোন কম্পিউটার থেকে বা কোন কোন ডিভাইস থেকে মূলত ইউজ করা, যদি কিনা আপনার এমনটা থাকে যে অ্যান্ড্রয়েড আনকমন লোকেশন, তাহলে বন্ধুরা ভয় পাওয়ার কিচ্ছু না। হয়তো বা আপনারা আপনাদের ফেসবুক ক্রোম ব্রাউজার থেকে ইউজ করলে কিন্তু এমনটা আসতে পারে, যেমন আমি বন্ধুরা আমি পিসি থেকে ইউজ করি, উইন্ডোজ পিসি থেকে ইউজ করি, তারপরে আমি আমার ফোন থেকে ইউজ করি। সো আমি দেখতে পাচ্ছি যে আমার আমার ফোন ব্যতীত আমি কিন্তু অন্য কোনো ফোন থেকে আমার ফেসবুক আইডিটা কিন্তু বন্ধুরা লগ ইন হয় না। এবার বন্ধুরা ভুলবশত যদি কিনা আপনারা দেখে ফেলেন যে আপনাদের আপনাদের ফোন ছাড়াও অন্য কোনো ফোন বা অন্য কোনো কম্পিউটার থেকে আপনাদের ফেসবুক আইডিটাকে ইউজ করা হচ্ছে, তাহলে মূলত আপনারা কী করবেন? সিম্পলি আপনারা পাশে একটা থ্রি ডট পেয়ে যাবেন, জাস্ট আপনি থ্রি ডটে একটা টাচ করবেন। থ্রি ডটে একটা টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে সেই ডিভাইস থেকে কিন্তু খুব সহজে লগ আউট করে দিতে পারেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, জাস্ট আপনারা লগ আউটে টাচ করলে কিন্তু আপনাদের সেই ডিভাইস থেকে আপনারা চাইলে আপনাদের ফোনে বসে কিন্তু আপনারা সেই ডিভাইস থেকে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটাকে কিন্তু খুব সহজে লগ আউট করে দিতে পারবেন একদম সেম প্রসেসে। তারপরে বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ফেসবুক আইডিটাতে কেউ ঢুকছে কিনা বা কেউ আপনাদের তথ্য নিচ্ছে কিনা? সেম প্রসেসে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসবার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা আপনাদের ফেসবুক অ্যাপটাকে যখন আপনারা ডাউনলোড দেবেন তখন অবশ্যই আপনারা লোকেশনটাকে অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেওয়া আছে লোকেশন, জাস্ট আপনারা লোকেশনে ঢুকবেন। লোকেশনে ঢুকবার পরে আপনারা আপনাদের লোকেশনটা যদি সেট করে থাকেন তাহলে আপনাদের সমস্ত লোকেশন কিন্তু এই জায়গাতে আসবে এবং আপনাদের অন্য কোনো লোকেশন থেকে আপনাদের ফেসবুক আইডিটা কেউ ইউজ করছে কিনা আপনারা চাইলে দেখতে পারেন। জাস্ট আপনারা নিচে পেয়ে যাবেন লোকেশন হিস্টোরি, জাস্ট আপনার লোকেশন হিস্টোরিতে একটা টাচ করবেন। লোকেশন হিস্টোরিতে টাচ করার পরে বন্ধুরা আমার অপশনটি অফ
ছিল, আমি সবে মাত্র ওয়ান করছি। তো সিম্পলি আপনাদের যদি অফ থাকে সিম্পলি আপনারা এই জায়গা থেকে ওয়ান করে দিবেন। ওয়ান করার পর আপনারা দেখতে পাবেন সি লোকেশন হিস্ট্রি, জাস্ট সি লোকেশন হিস্ট্রিতে টাচ করবেন। সি লোকেশন হিস্ট্রিতে টাচ করার পরে আপনারা এই জায়গাতে খুব সহজে আপনাদের আইডির সমস্ত লোকেশন হিস্ট্রি, আপনার যদি ওয়ান থাকে তাহলে আপনার সমস্ত হিস্টোরি এই নিচের এই ফাঁকা জায়গাটাই পেয়ে যাবেন। জাস্ট আপনারা দেখবেন যে আপনাদের এই ফেসবুক আইডিটা কেউ ইউজ করছে কিনা, চাইলে আপনারা দেখে সেটাকে বুঝতে পারেন। এবং যদি দেখেন যে আনকমন কেউ আপনাদের ফেসবুক আইডিটাকে এবং অন্য কোনো জায়গা থেকে লোকেশন থেকে ইউজ করছে, তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর দিয়ে দেবেন, আপনাদের পাসওয়ার্ডটাকে আপনারা চেঞ্জ করে ফেলবেন। সো বন্ধুরা, আমি অলরেডি আপনাদের মাঝে একদম সহজ দুইটা সেটিংস আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এবার আমরা আবারও যাব প্রথম আলো সেই নিউজ পত্রিকাতে। পত্রিকাতে যাওয়ার পরে বন্ধুরা এই জায়গাতে কিন্তু তারা একটা জিনিস বলছে, তারা একটা জিনিস কিন্তু খুব সহজে শেয়ার করছে যে আপনার তথ্যটা তারা চুরি করছে কিনা। আপনারা কিন্তু সবাই জানেন যে এই জায়গা থেকে কিছুদিন আগে কিন্তু 105টি দেশের প্রায় 53 কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কিন্তু ফাঁস হয়েছিল। আপনারা এই জায়গাতে কিন্তু পড়ে নিতে পারবেন খুব সহজে, 105টি দেশে 53 কোটি মানুষের ফেসবুকের তথ্য কিন্তু অলরেডি সেই হ্যাকাররা কিন্তু চুরি করছিল। তার থেকে কিন্তু বন্ধুরা প্রায় 38 লাখেরও বেশি বাংলাদেশি ফেসবুক আইডি ছিল। ওকে, সো আমাদেরকে কী করতে হবে, তারা মেন মেন আমাদের কী কী মূলত তারা আমাদেরকে চুরি করছে, যেমন আপনার নাম, তারপরে মুঠোফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বার, তারপরে ইমেল ঠিকানা এবং আপনার জন্ম তারিখ, পেশা অ্যান্ড মানে ফেসবুকে আপনার কোন কোন তথ্য দেওয়া আছে সব কিন্তু তারা চুরি করছে। তবে বন্ধুরা সবসময় যেন খেয়াল রাখতে হবে যে আপনাদের ফেসবুকে আপনার যেসব জিনিসপত্রগুলো আপনারা রাখেন, সবসময় যেন মনে রাখতে হবে যে ফেসবুকটা কিন্তু বন্ধুরা আপনাদের আইডি হতে পারে, বা ফেসবুকটা কিন্তু আপনাদের না। তাই মনে রাখতে হবে এমন কিছু রাখা যাবে না যা আপনার জীবনকে বিপদের মুখে ফেলতে পারে। তো বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন যে 38 লাখ বাংলাদেশির মধ্যে আপনার ফেসবুক আইডিটা আছে কিনা, আপনি সেটাকে মূলত কীভাবে চেক করবেন, কীভাবে চেক করবেন আমি সেটাও আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো সিম্পলি আপনারা সেম প্রসেস যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, জাস্ট আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন। গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবার পরে আপনারা আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে আপনারা সবাই পিন কমেন্টে যাবেন। জাস্ট আপনারা পিন কমেন্টের ওই চেকার লিঙ্ক থেকে জাস্ট আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট আপনারা এই লিঙ্কের মধ্যে ঢুকবেন। লিঙ্কের মধ্যে ঢুকবার পর সো বন্ধুরা লিঙ্কের মধ্যে ঢুকবার পরে আপনারা দেখতে পাবেন একদম সেম এমন ধরনের একটা পেজ আপনাদের সামনে শো হয়ে যাবে। জাস্ট পেজে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার, জাস্ট আপনাদেরকে একটা সার্চ করতে হবে। তো প্রথমত আমি একটা মেইল দিয়ে চেক করছি যে আমার ফেসবুক আইডিটা মূলত তারা হ্যাক করছে কিনা। ওকে, তো জাস্ট আমি আমার একটা মেইল দিয়ে চেক করছি যে এই মেইলটা মূলত তারা ইউজ করছে কিনা, বা আমার ফেসবুকের কোনো তথ্য আছে কিনা। তো সর্বপ্রথম আপনারা একটা মেইল দেবেন, তো আপনাদের ফেসবুক আইডির মেইলটাকে দিয়ে আপনারা জাস্ট এই সাইটে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে যদি কিনা বন্ধুরা আপনাদের যদি রেড মার্ক আসে তাহলে বুঝবেন আপনাদের তথ্যটি 38 লাখ বাঙালির মধ্যে আপনাদের সেই তথ্যটি কিন্তু ফাঁস হয়ে গেছে। আর যদি আসে গুড নিউজ, যদি সবুজ কালার আসে তাহলে ভাববেন আপনাদের ফেসবুকের কোনো তথ্য ফাঁস হয়নি। আর এরপর আপনারা মূলত ফোন নাম্বার দিয়ে কীভাবে চেক করেন, ফোন নাম্বার দিয়ে চেক করার জন্য অবশ্যই আপনাদেরকে কোড নাম্বার ইউজ করতে হবে। ফার্স্ট দেবেন আপনার +8800017, আপনাদের নাম্বারটা তারপরে দেবেন। আপনারা যে যে কোম্পানির সিম ইউজ করেন জাস্ট আপনার সেই কোম্পানির কোডটা দেবেন, তবে সেই ফোন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই +88টাকে অবশ্যই দেবেন, তারপরে 0 দেবেন। ওকে, তো সিম্পলি আমি আমার নাম্বারটা দিয়ে চেক করব। নাম্বারটা দিয়েও চেক করার পরও আমি দেখতে পাচ্ছি যে আমার গুড নিউজ আসছে, তার মানে আমার ফেসবুক আইডিটা কিন্তু কোনো তথ্য ফাঁস হয়নি। সো বন্ধুরা আমি আপনাদের মাঝে 3টা সেটিংস শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই 3টা সেটিংস কিন্তু আপনারা করে রাখলে বা চেক করলে, সপ্তাহে একদিন করে চেক করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সো তার জন্য অবশ্যই আপনাদেরকে ফেসবুক আইডির দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং আপনি ফেসবুকে এমন কিছু ইউজ করবেন না বা নিয়ে আসবেন না যেটা আপনার জীবনকে নষ্ট দিতে পারে, তা অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।